সুন্দরবনের জঙ্গলে বাঘের হরিণ শিকার এবং এই বিরল মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে হরিণটিকে শিকার করার জন্য বাঘ নদীতে ঝাঁপ দেয়, যদিও চেষ্টা করেও ফসকে যায় শিকার। সেই ছবি দেখতে পাচ্ছেন যে হরিণটিকে শিকার করার জন্য একেবারে ওত পেতে বসে রয়েছে বাঘটি। বেশ কিছুক্ষণের অপেক্ষা, তারপর এই হরিণটিকে ধরার জন্য একেবারে জলে ঝাঁপ দিল বাঘটি, যদিও শিকারটি ফসকে যায়। বিরল এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার রামগঙ্গা রেঞ্জে চুলকাঠি গ্রাম বন সহায়কের ক্যামেরা বন্দী হয় বিরল এই ছবি। সুন্দরবনের জঙ্গলের বাঘের হরিণ শিকারের বিরল মুহূর্ত এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, হরিণ শিকার করার জন্য বাঘ একেবারে নদীতে ঝাঁপ দেয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি আজ ফলহারিণী অমাবস্যা, দক্ষিণেশ্বরে মহাসমারোহে চলছে দেবী আরাধনা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে সিবিআই এর তরফে কুন্তল ঘোষের বিরুদ্ধে প্রথম চার্জশিট দেওয়া হলো এবং কুড়ি পাতার এই চার্জশিটে প্রতারণা ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চার্জশিটে নাম রয়েছে একদিকে কুন্তল ঘোষ, তাপস এবং নীলাদ্রি ঘোষ, এদের নাম রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর প্রথম চার্জশিট কুন্তল ঘোষের বিরুদ্ধে। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই কুড়ি পাতার যে চার্জশিট, তাতে ঠিক কি কি বিষয় উল্লেখ রয়েছে বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, যেটা সিবিআই সূত্রের খবর, আজকেই কুন্তল ঘোষ, তাপস মন্ডল এবং নীলাদ্রি ঘোষ এই তিনজনের নামে চার্জশিট জমা করেছেন সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর আলিপুরের বিশেষ আদালতে আজকে কুড়ি পাতা চার্জশিট জমা করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর, এই গোটা চার্জশিটে কুন্তল ঘোষ, তাপস মন্ডলের যে নেক্সাস, এবং তুমি জানো তাপস মন্ডলের যে অভিযোগ ছিল যে কুন্তল ঘোষ ১৯ কোটি টাকা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে নিয়েছিলেন, সেই কথার উল্লেখ রয়েছে। এর পাশাপাশি গোটা নেটওয়ার্কে আর কোন কোন এজেন্টরা অ্যাক্টিভ ছিল সেই কথাও কিন্তু চার্জশিটে উল্লেখ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং সিবিআই সূত্রের খবর, আইটিসি ৪২০, ১২০ বি, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ এই পাঁচটি ধারায় অভিযোগ আনা হয়েছে এবং বিস্তারিতভাবে কুন্তল ঘোষ, তাপস মন্ডল এবং নীলাদ্রি ঘোষের যে নেটওয়ার্ক ছিল, যে নেক্সাস ছিল এবং কাদের কাদের কিভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে সেই বিস্তারিত তথ্য কিন্তু চার্জশিটে পেশ করা হয়েছে। পাশাপাশি সিবিআই সূত্রের খবর, শুধুমাত্র কুড়ি পাতার চার্জশিট নয়, এই কুড়ি পাতার চার্জশিটের সঙ্গে বেশ কয়েকশো পাতার ডকুমেন্ট, সাক্ষীদের বয়ানের কপি এবং সাক্ষীদের বয়ানের কপি সহ বিভিন্ন যে তথ্য প্রমাণ রয়েছে সেটাও কিন্তু চার্জশিটের সঙ্গে পেশ করেছেন সিবিআই গোয়েন্দারা, এমনই খবর আমরা সিবিআই সূত্র জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।